আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আমরা অর্থোপেডিক্সের ভিডিও বানানো শুরু করছি। এর আগের ভিডিওতে আমি ফ্র্যাকচার, শ্যাফ্ট অফ ফিমার এটা নিয়ে আলোচনা করছি। যেসব টপিক নিয়ে আলোচনা করতেছি এগুলো মূলত আমাদের সিওর আন্ডারে আসা বা যে প্রফ কোয়েশনটা হয় সেটাতেই, মানে সেটাতে যে কমন টপিকগুলো আসে ওগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, সো আপনারা যারা সিওর আন্ডারে যেসব মেডিকেল আছেন, চিটাং মেডিকেল কলেজ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, সাথে আদার্স প্রাইভেট অল অফ দ্য মেডিকেল কলেজ, কিন্তু কক্সেস সহ আর কি সব মেডিকেল কলেজের জন্য এই কোয়েশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য। ওকে, সো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। আর টপিক দেখে আপনারা বুঝতে পারছেন আমরা এখন আলোচনা করবো সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার নিয়ে। ওকে, দিস ইজ দ্য মোস্ট কমন ফ্র্যাকচার ইন কেস অফ চিলড্রেন। সো পরীক্ষায় আসতে পারে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার নিয়ে কোয়েশন। ইভেন 2018 নভেম্বরে যে প্রফ কোয়েশনটা হয়েছে সেটাতে আসছে। সো আশা করি ইনশাল্লাহ আমাদের সময় আসার সম্ভাবনা আছে। ওকে, সো কথা না বাড়িয়ে শুরু করছি। দেখেন, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার আমাদের টপিক। তাহলে আমি প্রথম লাইন কী বললাম, দিস ইজ দ্য মোস্ট কমন ফ্র্যাকচার ইন কেস অফ চিলড্রেন। তাহলে এটা কাদের জন্য কমন? মোস্ট কমন ফর চিলড্রেন, অত মোস্ট কমন ইন চিলড্রেন। আর যদি এইজটা জানতে চান, এইজটা কত? দিস ইজ অ্যাবাউট 5 to 10 years। ওকে, সো মোস্ট কমন ইন চিলড্রেন, এটা ফার্স্ট কথা আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে পেশেন্টটা আপনার কাছে আসবে, পেশেন্টের কিছু কমন ফিচার্স থাকবে যেগুলো থেকে আপনি বুঝবেন যে দিস ইজ আ কেস অফ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। কী থাকতে পারে? আচ্ছা, আপনার আগে জানতে হবে সুপ্রাকন্ডাইলার জিনিসটা বলতে আসলে কোন বোনসটাকে ইন্ডিকেট করতেছে। ওকে, এটা আসলে ইন্ডিকেট করতেছে কাকে? আমাদের নিয়ার অ্যাবাউট এলবো জয়েন্ট অথবা লোয়ার এন্ড অফ হিউমেরাসকে ইন্ডিকেট করে। এলবো জয়েন্ট অথবা লোয়ার এন্ড অফ হিউমেরাস। ওকে, তাহলে এই দুই জায়গাটাকে ইন্ডিকেট করে। সো আপনার হিস্ট্রি থাকবে কি, পেশেন্টের কী হিস্ট্রি থাকতে পারে? পেইন, সোয়েলিং, রেস্ট্রিক্টেড মুভমেন্ট ইন এলবো জয়েন্ট। ওকে, তাহলে পেশেন্ট আপনার কাছে কিছু কী আসবে? সাইন, আপনি কিছু পেশেন্ট থেকে কিছু সাইন বের করতে পারবেন। আর পেশেন্ট আপনার কাছে কিছু সিমটমস নিয়ে আসবে। সো আমরা সিমটমসগুলো লিখবো যাতে আমরা কোয়েশনটা চুজ করতে পারে যে এটা একটা সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের কোয়েশন। ওকে, সিমটমস কী আসবে? একটু আগে বললাম সিমটমসের মধ্যে অবশ্যই কী থাকবে? একটা পেইন, পেশেন্ট এসে বলো যে কি তার ব্যথা, পেশেন্ট এসে বললো তার হাত ফুলে গেছে, পেইন, সোয়েলিং, পেশেন্ট এসে বলবে তার হাত নাড়াতে পারতেছে না, রেস্ট্রিক্টেড মুভমেন্ট, এই তিনটে কথা মাস্ট বলবে। ওকে, আর এগুলো সবগুলো কোন জায়গায়? ইন এলবো জয়েন্ট। ওকে, তাহলে এলবো জয়েন্টে তার এই এই সমস্যা এরকম বলবে পেশেন্ট, এলবো জয়েন্ট। ওকে, আর আপনি যখন পরীক্ষা নিরীক্ষা করবেন আপনি কি সাইন পাবেন? আপনার তো কিছু ইভ্যালুয়েট করতে হবে। আপনি ইভ্যালুয়েট করবেন তার টেন্ডারনেসটা। ওকে, ইভ্যালুয়েট করার সময় আর তো পেইন বলবো না, তখন টেন্ডারনেস ইভ্যালুয়েট করবেন। টেন্ডারনেস তো আসলে থাকবে। আপনি আর কি দেখবেন? কোনো ক্র্যাপস আছে কিনা, ক্র্যাপিটেশন আছে কিনা। এই সিওতে এটা আসছে, সায়েন্স অফ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, এটা একবার আসছে প্রফে। সো ক্র্যাপিটেশন দেখবেন, ক্র্যাপস আছে কিনা, আপনি ক্র্যাপস পাবেন বা ক্র্যাপিটেশন পাবেন। আর কি চার্জ করবেন আপনি? রেস্ট মুভমেন্টটা দেখবেন, রেস্ট্রিকশন কিনা। ওকে, মুভমেন্ট রেস্ট্রিকশন কিনা। ওকে, তাহলে আপনি কি বললেন? আসলে মুভমেন্টটা রেস্ট্রিকশন থাকবে। ওকে, এছাড়া আর কি পাবেন পেশেন্টের ক্ষেত্রে? আপনি তার পালস চেক করে দেখবেন, কোনো আঠার ইনভলভমেন্ট আছে কি না সেটা জানেন। তার পালসটা চেক করে দেখবেন, তাহলে আপনি তার পালস দেখবেন, মেইনলি আপনি ব্রাকিয়াল আটারিটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করছেন। ওকে, সো ব্রাকিয়াল আটারিটা ঠিক আছে কিনা সেটা দেখবেন। ইভেন তার হ্যান্ড এক্সামিনেশন করবেন, তার নার্ভাস সিস্টেম ঠিক আছে কিনা। ওকে, হ্যান্ড এক্সামিনেশন টু ইভ্যালুয়েট এনি কাইন্ড অফ নার্ভ ইঞ্জুরি। ওকে, আর এই তো, তাহলে এই হচ্ছে মোটামুটি সাইন অফ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। সিমটমস তো বললাম, ইনভেস্টিগেশন কী করবেন? অর্থোপেডিক্সের যে কোনো কেজে চোখ বন্ধ করে একটাই কনফার্মেটি ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে কি? ইন এক্সরে। জাস্ট কোথাকার এক্সরে, কোন ভিউ, সেই কথাটা একটু সুন্দর করে বললে আমাদের হয়ে যায়। তাহলে এক্সরে অফ কী বলবেন? এলবো জয়েন্ট ইনক্লুডিং লোয়ার এন্ড অফ এলবো জয়েন্ট ইনক্লুডিং কী বলবেন? লোয়ার এন্ড অফ হিউমেরাস অথবা উইথ লোয়ার এন্ড অফ হিউমেরাস, কোন ভিউ?
অ্যাপি ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ, কখনো বোধ ভিউ বলবেন না, যেটা আমি আমার আগের ভিডিওতে বলছি। বোধ ভিউ বলাটা স্যার ম্যাডামরা পছন্দ করেন না, অ্যাপি ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ। ওকে, তাহলে এই হচ্ছে আমার কি ইনভেস্টিগেশন, সাইন সিমটমসগুলো ইনভেস্টিগেশনগুলো। আর আমরা একটু দেখি চিত্রটা, দিস ইজ এ রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন অফ, দিস ইজ দ্য রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন অফ সুপ্রা কন্ডাইলার ফ্র্যাকচার। ওকে, তাহলে এই জায়গায় একটা সমস্যা, আপনি ম্যানেজমেন্ট কী করবেন? দেখেন, ম্যানেজমেন্ট ডিপেন্ড করে আইদার ইট ইজ ডিসপ্লেসড অর নট। এটা যদি তার জায়গা থেকে সরে যায় তখন একরকম ম্যানেজমেন্ট, আর যদি ডিসপ্লেসড না হয় তখন আরেক রকমের ম্যানেজমেন্ট। তবে শুরুতে পেশেন্টকে রিসাসিটেশন করতে ভুলবেন না। ওকে, সো আপনার ম্যানেজমেন্ট হবে অ্যাকর্ডিং টু দ্য এক্স রে। তাহলে আপনি একটু আসেন, কী ম্যানেজমেন্ট করবেন? ম্যানেজমেন্ট, তাহলে শুরুতে হচ্ছে রিসাসিটেশন, সবার আগে লিখবেন, এটা লিখতে ভুলবেন না। যে কোনো একটা অ্যাক্সিডেন্টাল পেশেন্ট আসলে রিসাসিটেট ফার্স্ট। ওকে, ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে কি রিসাসিটেশন। দেন আছে আপনি স্পেসিফিক ম্যানেজমেন্ট করবেন অ্যাকর্ডিং টু দ্য ডিসপ্লেসমেন্ট। যদি ডিসপ্লেসড হয়, ডিসপ্লেসড হলো, হ্যাঁ, তাহলে ডিসপ্লেসড ফ্র্যাকচার যদি হয়ে থাকে, ভাঙলো প্লাস সরে গেল জায়গা থেকে, তখন আপনার ট্রিটমেন্ট হবে কি? তখন হচ্ছে আপনার ক্লোজড রিডাকশন। যদি ভেঙে সরে যায় তখন আপনার চিকিৎসা হবে কি? ক্লোজ রিডাকশন। আর যদি কি হয় আপনার আনডিসপ্লেসড হয়, সরি, নন ডিসপ্লেসড লিখছি, এটা আসলে আনডিসপ্লেসড হবে। একটু এখানে আসি আমরা, এটা আনডিসপ্লেসড হবে। ওকে, সরি ফর দ্যাট, হচ্ছে আনডিসপ্লেসড। যাই হোক, তাহলে একটা আনডিসপ্লেসড, যদি ডিসপ্লেসড ফ্র্যাকচার হচ্ছে ক্লোজ রিডাকশন বললামই, আর যদি আনডিসপ্লেসড হয়, আনডিসপ্লেসড হয় সেক্ষেত্রে কী করবেন? ইমোবিলাইজেশন করবেন, একটা প্লাস্টার বা কাস্ট দিয়ে দিবেন, ইমোবিলাইজেশন করে দিবেন, শেষ। তাহলে এখানে ট্রিটমেন্ট কী লিখবেন? ইমোবিলাইজেশন, ইমোবিলাইজেশন বাই আর্ম স্ল্যাব আর কি, হ্যাঁ, যেটাকে লং আর্ম স্ল্যাব বলে, লং আর্ম ব্যাক স্ল্যাব পেছনে দিবেন, হ্যাঁ, এটা ফুল না। এটা কতদিনের জন্য দিবেন? ফর 2-3 weeks। এই কথাটাকে যদি আর একটু সুন্দর করে লিখেন, ভেলিয়ান লাভের ভাষায় একটু সুন্দর করে যদি আর একটু লিখেন, এটা এভাবে লিখলে আরও বেটার হয়। সেটা হচ্ছে কি, প্রোটেক্টেড ইন, এটা হলে সুন্দর লেখাটা খুবই গোছানো হয়, প্রোটেক্টেড ইন ইনে কলার অ্যান্ড কাফ, কলার অ্যান্ড কাফ অর স্ল্যাব ফর 3 weeks অর 2-3 weeks, এইটুকু লিখলেও কিন্তু এনাফ। ওকে, আর এইভাবে ইমোবিলাইজেশন তো 2-3 weeks করবেন, তারপরে কী করবেন? দেন প্রোগ্রেসিভ মোবিলাইজেশন, প্রোগ্রেসিভ মোবিলাইজেশন, মোবিলাইজেশন। ওকে, তাহলে হচ্ছে কি ট্রিটমেন্ট প্রোটোকল। তাহলে ট্রিটমেন্টটা করে ফেললেন, এই পাশে একটু চিত্রটা দেখেন, এই যে হোয়াট ইজ দিস, এটা হচ্ছে একটা প্রসেস অফ ইন্টারনাল ফিক্সেশন, এটাকে কে ওয়ার পারকিউটিনিয়াস কে ওয়ার্স ফিক্সেশন বলে, হ্যাঁ, এটার নাম হচ্ছে কি পারকিউটিনিয়াস কে অয়ার। ওকে, কে অয়ার্স লিখতে হবে, এটা কেন করতেছেন? পারকিউটিনিয়াস কে ওয়ার ফিক্সেশনটা, এই ফিক্সেশনটা হচ্ছে কি টু হোল্ড দ্য ফ্র্যাকচার, টু হোল্ড দ্য ফ্র্যাকচার। এখন আপনি হুট করে আমি এই জায়গায় কেন চলে আসলাম, সেটা হচ্ছে দেখেন, যারা রিটেনে ভালো মার্কস পেতে চান তারা এই জায়গায় ডিসপ্লেস ফ্র্যাকচার লিখলো না, আপনি শুধু ক্লোজ রিডাকশন লিখে শেষ করবেন না, আপনি এটাকে দুই ভাগে ভাগ করবেন। ক্লোজ রিডাকশনের পর আপনি আরও দুটো কাজ করতে পারেন, অথবা দুইটার একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি আপনি দেখবেন কি
এখানে যে পেরি অস্টিয়াল হিনসটা আছে সেটা ব্রোক হয়েছে নাকি ঠিক আছে, তাহলে আপনার টার্গেট হচ্ছে কি শুরুতে পেরি অস্টিয়াল হিনসটাকে ইভ্যালুয়েট করা, আইদার ইট ইজ ব্রোকেন অর নট। পেরি অস্টিয়াল হিনস দেখবেন, যদি পেরি অস্টিয়াল হিনসটা ইনট্যাক্ট হয় সেক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট দেবেন, যদি ব্রোকেন হয় সেক্ষেত্রে অন্যরকম। মনে রাখবেন ব্রোকেন হলে এই যে একটু আগে যেটা লিখলাম কে আর দিয়ে দেবো টু হোল্ড দ্য ফ্র্যাকচার, টু হোল্ড দ্য ফ্র্যাকচার, এটা ওয়ান টাইপ অফ ইন্টারনাল ফিক্সেশন, অবশ্যই এটা পারকিউটেনিয়াস দিতে হয়। তাহলে এটা হচ্ছে ব্রোকেন হয়ে গেল, আর যদি ইনটেক থাকে সেক্ষেত্রে কী করবেন, ইনটেক থাকলে আপনি লিখবেন কি আপনি জাস্ট ইমোবিলাইজেশন করবেন, কাস্ট ইমোবিলাইজেশন বলে রাখি শেষ, আপনি জাস্ট কী করবেন অ্যাবাব এলবো কাস্ট ইমোবিলাইজেশন, অ্যাবাব এলবো যেটাকে আমরা লং আর্ম স্ল্যাব বলছি, সিমিলার লাইক দ্যাট কাস্ট ইমোবিলাইজেশন আর সাফিসিয়েন্ট এনাফ ইন দ্যাট কেস। ওকে, আর কতদিনের জন্য করবেন সেটা উল্লেখ, হ্যাঁ এটা 4 to 6 weeks। ওকে, তাহলে এই হচ্ছে আমার ট্রিটমেন্ট প্রসিডিওর ফর সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। একটু এই চিত্রটা দেখে নিন, পারকিউটেনিয়াস কেওয়ার টু হোল্ড দ্য ফ্র্যাকচার। ওকে, আর এটাতেও কিন্তু আপনি প্লাস সাপ্লিমেন্টারি কী দিয়ে রাখবেন, ওই যে ওই কাস্ট দাঁড়িয়ে দিয়ে রাখবেন, এখানেও কিন্তু সাপ্লিমেন্টারি কী দিয়ে রাখবেন অ্যালবো কাস্ট। ওকে, আর এখান থেকে সিওতে আসা আরেকটা কোশ্চেন হচ্ছে কি কমপ্লিকেশন অফ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। ওকে, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের কমপ্লিকেশন মাস্ট আসছে এবং অনেকবারে আসছে, সো তাহলে এটার কমপ্লিকেশনগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। কমপ্লিকেশন হচ্ছে আপনার নাম্বার ওয়ান হচ্ছে নার্ভ ইঞ্জুরি, নাম্বার টু হচ্ছে ভেসেলস ইঞ্জুরি, নাম্বার থ্রি কিছু লেট কমপ্লিকেশন, প্রথম দুটো হচ্ছে ইমিডিয়েট। নার্ভ বলতে আসলে আপনি যে নার্ভগুলো ইভ্যালুয়েট করছেন সেগুলোর কথাই লিখবেন, মিডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, এই নার্ভগুলো ইঞ্জুরি হতে পারে। ভেসেলস বলতে এখানে মেনলি ব্রাকিয়াল আর্টারি ইঞ্জুরি হতে পারে। ওকে, আর ইভেন নিউরোলজিক্যাল আরেকটা কমপ্লিকেশন হয় সেটাকে নিউরোপ্রাক্সিয়া বলে, নিউরোপ্রাক্সিয়া। আর লেট কমপ্লিকেশন হচ্ছে কি, লেট কমপ্লিকেশন একটা রেয়ার কমপ্লিকেশন, যাকে বলা হয় বকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার, বকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার, এটা হচ্ছে লেট কমপ্লিকেশন। আর সাথে একটু আগে বললাম কমন কথা লিখে দেবেন, ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, স্টিফনেস, এই তিনটা ওয়ার্ড মুখস্থ সব জায়গায় লিখে দিতে পারবেন যে কোনো ফ্র্যাকচারের কমপ্লিকেশনে, স্টিফনেস। ওকে, আর পেশেন্টকে আপনি বাড়িতে পাঠাই দিবেন, অয়ার ফিক্সেশন করেন বা অ্যালভো কাস্ট দিয়ে পাঠাবেন, কী অ্যাডভাইস দিবেন এটাও সিউতে আসছে, হোয়াট আর দ্য অ্যাডভাইস ইউ আর গিভেন টু দ্য পেশেন্ট আফটার ক্লোজ রিডাকশন, আপনি কী বলুন এই যে স্টিফনেসটা হতে পারে সেটা উইথ দ্য টাইম এটা ভালো হয়ে যাবে সেটা বলে দিতে হবে। ওকে, তাকে যখন আপনি আপনার প্লাস্টারটা বা স্ল্যাবটা খুলবেন সে দেখবে যে তার হাড়টা সব স্টিফ হয়ে আছে, তখন সে আপনাকে কমপ্লেন যাতে না করে আগে থেকে আপনি কাউন্সেলিং করে দেবেন। ওকে, এটা হচ্ছে তাকে অ্যাডভাইস। এছাড়া আপনি তাকে আর কি অ্যাডভাইস দেবেন, সে কখন আপনার কাছে ইমার্জেন্সি চলে আসবে বলবেন, যদি আপনি ব্যথা দেখেন, যদি আপনি আপনার প্লাস্টারের কালারটা চেঞ্জ দেখেন, বা যদি আপনি কোনো সোয়েলিং দেখেন বা ফোলা দেখেন, ওকে এগুলো দেখলে আপনি নোটিস করে চলে আসবেন, নোটিস অ্যান্ড রিটার্ন। আর কি সতর্কবার্তা দিবেন, আর সতর্কবার্তা দিবেন যে কি সে যাতে ওই প্লাস্টারটা পানিতে না ভিজে, ওকে পানিতে ভেজানো যাবে না, তাহলে এই অ্যাডভাইসগুলো তাকে দিয়ে দেবেন। ওকে, এবং পা উঁচা করে রাখতে বলুন, ইলিভেশন,
So these are the advice after close reduction. আর আপনি কি মনিটর করবেন প্লাস্টার করার পর কি মনিটর করতে হয় এটা ইম্পর্টেন্ট। 24 hours আপনার মনিটর করতে হবে। আপনি মনিটর করবেন হচ্ছে কি তার সার্কুলেশন ঠিক আছে কি না। ওকে, তাহলে আপনার টার্গেট হচ্ছে 24 hours আপনি কি করবেন মনিটর করবেন যে কি আপনি প্লাস্টার দেওয়ার পর বা আপনি এই যে এখন কাজটা করলেন তারপর তার লিম্বে সার্কুলেশন ওকে আছে কিনা। ওকে, তাহলে লিম সার্কুলেশন আপনার কি করতে হবে মনিটর করতে হবে। ওকে, তারপর শুধু কি সার্কুলেশন মনিটর করবেন, নার্ভাস সিস্টেমটাকে একটু মনিটর করবেন, নার্ভাস কোনো ইঞ্জুরি হয়েছে কিনা, নার্ভ ইঞ্জুরি। হ্যাঁ, তাহলে নার্ভাস সিস্টেম কি করতে হবে মনিটর করতে হবে, আর কোনো পেইন বা ইস্কেমিয়ার দিকে যাচ্ছে কিনা সেটাও আমার দেখতে হবে, এগুলো হচ্ছে আমার মনিটর করতে হবে। আমি এখানে যা যা লিখছি প্রতিটা প্রফে আসা কোশ্চন, মনিটরটা প্রফে আসছে 2018 কি 2019 আসছে। হ্যাঁ, তারপরে এই যে একটু আগে লিখলাম অ্যাডভাইস কী দেবেন, এটাও কিন্তু কোশ্চনগুলো প্রফের কোশ্চন, আমি নিজে থেকে কিছু লিখছি না, এগুলো সব প্রফের কোশ্চন। ওকে, তাহলে এই হচ্ছে আমার মোটামুটি সুপ্রাকন্ডলার ফ্র্যাকচার থেকে। তাহলে আমরা কী কী শিখলাম একটু মার্ক করি। আমরা মোস্ট কমন কাদের ক্ষেত্রে সেটা শিখলাম। ওকে, তারপর কোন জয়েন্টটা হয় সেটা শিখলাম। ওকে, আর কি শিখলাম, এটা সাইন শিখলাম, এটা সিমটম শিখলাম, দেন ইনভেস্টিগেশন শিখলাম, ম্যানেজমেন্ট কীভাবে করবো সেটা শিখলাম, ডিসপ্লেস ফ্র্যাকচার হলে কী করবো, আনডিসপ্লেস ফ্র্যাকচার হলে আমরা কী করবো সেটা আমরা জানলাম। ওকে, আর কমপ্লিকেশনগুলো আমরা জানার চেষ্টা করলাম, অ্যাডভাইস শিখলাম, আর লাস্ট অন হাউ টু মনিটর। সেই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর নোট। আর এক্সরে তো দেখলাম, আর এদিকে ক্যার ফিক্সেশনটা আমরা দেখলাম। যাই হোক, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।